এখানে দুর্নীতি, সেখানে দুর্নীতি, লোকে বলে দুর্নীতির সয়লা বাংলাদেশে। তবে এবার দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এসে। চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। হাসু আপা কিন্তু দারুণ একটা সাহসিকতার পরিচয় দিলেন, সবাই শুধু দুর্নীতি দুর্নীতি করে মরে, এইবার দেখা যাবে না কে কতটুকু দুর্নীতি করেছে তার পরিচয় পাওয়া যাবে না। ৩৩ বছরে কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার ভাষায়, অথচ মাত্র ১৪ বছরেই সব কথা রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। আমি তো বলি না, বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তাই নেই ভাইয়া, আওয়ামী লীগ যে কথা দেয় আওয়ামী লীগ সে কথা রাখে। গুড, ভেরি গুড। এবং জাতির কল্যাণে আমরা কাজ করি এবং মানুষ তার শুভ ফল পাচ্ছে। একদম ঠিক কথা। দেশের সাধারণ জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জীবনে দুঃখ দুর্দশা কিছুতেই ছাড়ে না। দ্রব্যমূল্যের দাম প্রতিদিনই বাড়তেছে, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু বাড়ে না। চুপ করে থাকতে থাকতেই তো আজ আমরা চলে যাচ্ছে রসাতলে, উচিত কথা বললে আবার অনেকেরই অন্তর জ্বলে। কথা বলতে কি এখানে এসেছেন? আরে কাকু রেগে যাচ্ছেন কেন? এবার তাহলে একটু উন্নয়নের কথাও বলি নাকি? এত কাজ করার পরেও কিছু লোক আছে তাদের কোনো কিছু ভালো লাগে না। কার ভালো লাগে না সেটা জানি না, তবে আমার ভালো লাগে। ভালো লাগে রে লাগে ভালো। পাগলা ভাই আপনার ভালো লাগে তা তো জানলাম, কিন্তু ওই যে একটা নায়িকা ওইটার কি ভালো লাগে? ভালো লাগে। কিন্তু বিরোধী দলগুলো যে বলে এখানে দুর্নীতি সেখানে দুর্নীতি, বাংলাদেশের রাজনীতিবিদদের দুর্নীতি করাই নাকি মূল নীতি? আর দুর্নীতি দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলছি যে কোথায় দুর্নীতি হয়েছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেব। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে আর সাধারণ জনগণ হয়ে দুর্নীতির বিরুদ্ধে তথ্য দেয়া দুটোই এক কথা। যে কোনো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই হলো আসল কথা। রাইট, শুধু মুখে মুখে বললে তো হবে না। তা অবশ্য ঠিক কথা, বিরোধী দলগুলো শুধু শুধু আন্দাজে চিল্লেছে যে এখানে দুর্নীতি হয়েছে ওখানে দুর্নীতি হয়েছে, কিন্তু প্রমাণে একটাও দিতে পারে না। আন্দাজে চিল্লাচিল্লি বাদ দিয়ে প্রমাণ দেন কোয়ানে কত দুর্নীতি হয়েছে, তাহলে বোঝা যাবে। এখন এমন এমন লোকদের কাছ থেকে আবার শুনতে হচ্ছে যে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, আচ্ছা তারপর তাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ দেশ চ্যাম্পিয়ন হয়েছে, অথবা কি কেউ এই ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে যে মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে দিতে তারা অনেক সময় বাড়িঘর বিক্রি করে এলাকা থেকে চলেই যেতে হয়েছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো কি, যে বাংলাদেশে পর্যন্ত যারাই ক্ষমতা এসেছে তারাই কম বেশি দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। ঠিক বলেছ। আর কয়েক মাস পরে তো মাহে রমজান আসতেছে, তবে রমজানে যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে দেয় তাদের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন। যারা ভোগ্যপণের ব্যবসা করেন, আসলে এটা খুব দুর্ভাগ্যের বিষয়, এই রোজা আসলে পরে দেহি বেগুনের কেজি হয়ে গেছে ১০০টা, সব জিনিসের দাম ডবল ডবল হয়ে গেলে সাধারণ মানুষজন কিনবে কিভাবে? কোন দিন কোন রমজান মাসে বা বিভিন্ন চাহিদার সময় তারা যে করে হোক জিনিসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এমন ব্যবসায়ী যারা আছেন নিঃসন্দেহে তারা অমানুষের বাচ্চা, এটা আসলে অমানবিক। রাইট, তবে যারা মজুদদারি কালোবাজারি এলসি খোলা নিয়ে যারা দুই নম্বরই করবে তাদের বিরুদ্ধে কি করবেন নিজের মুখেই বলে যান। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা আমরা নেব। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। সত্যি যদি এই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে সাধারণ জনগণ হবে ধন্য। মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণ জনগণের জানমাল রক্ষার দায়িত্ব কার? জনগণের জানমাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। এই কথাটি শোনার পর আমার অনেক ভালো লাগলো যে জনগণের জানমাল রক্ষা করা আপনাদের দায়িত্বই মনে করেন। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। বুঝতে পেরেছো সবাই? সবাই না বুঝলেও আমি বুঝেছি। বন্ধুরা আপনারা কি বুঝেছেন কমেন্ট অপশনে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়েছেন তারা আমার ভালোবাসা নিন।